আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি চকলেট স্পঞ্জ কেক। এই চকলেট স্পঞ্জ কেকটা কীভাবে ঘরে তৈরি করা যায় চুলায়, আমি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে আমি কেক ডেকোরেশনেরও একটা রেসিপি দিয়েছি, চাইলে ওটাও দেখতে পারেন। আমি ওই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে একটা বাটি নিয়ে নিলাম। প্রথমে শুকনো উপকরণগুলো আমি ছেঁকে নিব। এজন্য হাফ কাপ এবং কোয়ার্টার কাপ ময়দা নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আমাদের কেকটা কিন্তু চুপসে যাবে না, এই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিচ্ছি সামান্য পরিমাণ ছোড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এরপরে আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে ছেঁকে নেব। অবশ্যই শুকনো উপকরণগুলো ছাঁকতে হবে আর দুইবার কিন্তু ছেঁকে নিতে হবে। কোকো পাউডার দিলে অবশ্যই কেকের মিশ্রণটা আপনারা দুইবার ছেঁকে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কেকের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর আপনারা যে কোনো ধরনের কেকের রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী কী রেসিপি চান আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা 3টা ডিমের সাদা অংশ। সাদা অংশটা নিয়ে আমি 1-1.5 মিনিটের মতো ভালো করে বিট করে নিব। যখনই ফোম হতে আসবে তখনই আমি চিনিটা আস্তে আস্তে অ্যাড করব। এর আগে কিন্তু চিনিটা দেওয়া যাবে না। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কেকের ডিমের ফোমটা কিন্তু একেবারে পারফেক্ট হওয়া দরকার। এই জন্য আমরা ডিমের ফোমটা অনেক সুন্দর করে নেব। আর আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন, ওই ক্ষেত্রে আমাদের অনেক বেশি কষ্ট হবে। এই জন্য এরকম একটা ইলেকট্রিক বিটার যদি থাকে তাহলে আমরা কেকটা খুব সহজেই তৈরি করতে পারি। তো আমি এখানে 1 টেবিল চামচ আরও হাফ কাপ চিনি অ্যাড করব। তো প্রথমে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে ভালো করে বিট করে নিচ্ছি। এরপর আরও দুই মিনিট বিট করে আমি আরও চিনি অ্যাড করব। আমি তিনবারে চিনিগুলো অ্যাড করব। চিনিগুলো যেন ভালোভাবে গলে যায়, চিনি না গললে কিন্তু ভেজে ভেজে একটা ভাব আসে, ওইটার জন্য কেকটা কিন্তু পারফেক্ট হয় না। তো এরপর আমি আরও হাফ চিনি দিয়ে দিলাম, হাফ কাপের অর্ধেক চিনি দিয়ে দিলাম। আর অর্ধেক চিনি আরেকবারে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ফোমটা কিন্তু একেবারে ক্রিমি একটা ভাব চলে আসছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ তেল। আমি নর্মাল সয়াবিন তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে বাটারটাও গলিয়ে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি টেস্টি হবে। তো আবার চাইলে আমার মতো নর্মাল তেলটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু চকলেট কেক বানাবো এখানে আমি চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে আমি আবারও অল্প কিছুক্ষণ বিট করে নিব। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, বিট করলে আমাদের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমের হলুদ অংশটা দিয়ে দিতে পারেন, আমি কিন্তু এই পর্যায়ে দিইনি। আমি একেবারে লাস্ট স্টেপে যাই, হলুদ অংশটা অ্যাড করেছি। তো এরপর আমি আবারও একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে আবার সব শুকনো উপকরণগুলো দিয়ে আরেকবার ভালো করে ছেলে নেব। তো আমি দুইবারে দেব, একসাথে ছাঁকনির মধ্যে দিয়ে হাফ ছেড়ে আর হাফ পরে ছেলে দিব আর কি। তো এই যে আমি ছেলে নিচ্ছি। তো এরপরে একটা এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। তো আমিও মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এক পাশ থেকে মিশাতে হবে, এই পাশে ওপাশ থেকে মিশালে কিন্তু আমাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশাতে হবে, দেখতে পাচ্ছেন। আর এটা করতে তাড়াহুড়ো একদমই করা যাবে না। তো এরপরে আমি আর অর্ধেক মিশ্রণ দিয়ে দিচ্ছি।
তো এই অংশটা আমাদের ফেলে দিতে হবে। এরপর আমি আবারও একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিব এক পাশ থেকে আগের মতো সেম ওয়েতে আমি একইভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমার হাফ মিশানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, একবারে স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি। ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে ঘনত্বটা। তো আমি আজকে কেক বেক করার জন্য নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড। মোল্ডে আমি লেখালেখি যে কাগজটা আছে ওটা আমি বিছিয়ে নিয়েছি হালকা একটু তেল ব্রাশ করে। এরপরে আমি সবগুলো বেটার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেটারটা ঠিক কেমন হয়েছে। তো আমি সম্পূর্ণ বেটারটা দিয়ে দিব। তো ব্যাটারটা দিয়ে আপনারা চাইলে একটা কাঠি দিয়েও দিতে পারেন। আমি চামচ দিয়ে এভাবে রাউন্ড করে নিয়েছি কারণ ভিতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে ওটা চলে যাবে। তো এরপর ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। বেক করার জন্য আমি একটা পাত্র প্রিহিট করে নিচ্ছি চুলায়। তো ওখানে নিয়ে আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি কেকের মোল্ডটা। মোল্ডটা বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিটের মতো বেক করে নেব। তো বেক করার পর আমার দেখাতে আর মনে ছিল না, তো আমি এরপরে একবার লেয়ার করার পরে করেছি। আর ডেকোরেশনটা যদি আপনারা চাইতে চান দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।